রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে হত্যা মামলায় আসামি হন ক্রিকেটার সাকিব আল হাসান। প্রথমবারের মতো ফৌজদারি মামলার আসামি হওয়ার পর পাশে পেয়েছেন তার সতীর্থদের। সোশ্যাল মিডিয়ায় সবাই সাকিবের পক্ষে আওয়াজ তুলেছেন। এবার সাকিবকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন সাফ জয়ী ফুটবলার আমিনুল হক। তিনি জানান, স্পোর্টসম্যান হিসেবে তিনি কখনোই চান না সাকিবকে গ্রেপ্তার করা হোক, জেলে বা রিমান্ডে নেওয়া হোক। সাকিবের বিষয়ে কথা বলতে গিয়ে আমিনুল নিজের প্রতি হওয়া অবিচারের কথাও জানিয়েছেন। নিরাপরাধ কোনো মানুষের শাস্তি হোক এমনটা চান না তিনি। এর আগে নতুন আইন উপদেষ্টাও জানিয়েছেন আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে, মামলা বা এফআইআর হওয়া মানে গ্রেপ্তার করা না। অতি উৎসাহিত হয়ে কেউ যাতে সাকিবকে গ্রেপ্তার করতে না যায় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়ার কথা জানান ডক্টর আসিফ নজরুল। স্যান্ডেলিনা সো রূপচর্চায় অভিজাত্য।